ভাই এদিকে আসেন, একটা পুরস্কার নিয়ে যান আপনি। আপনি এত চমৎকার একটা উত্তর দিছেন, আসেন নেন, এটা আপনার হাদিয়া। সবাই বলেন মাশাআল্লাহ। ইমান আছে না নাই আপনার? আমার থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি একজন ইমানদার, আমি একজন মুমিন। ইসলামের প্রথম শর্ত হচ্ছে আমাকে ইমান আনতে হবে। ইসলামের পাঁচটি খুঁটি, কয়টি খুঁটি? পাঁচটি খুঁটি। এখানে কি এমন কেউ আছেন যে এই ইসলামের পাঁচটি খুঁটি কি কি বলতে পারবেন? আছেন কেউ? হাত তোলেন, আপনি হাত নামান। ওলামায়ে কেরাম বাদ সাধারণ মানুষ থেকে জানতে চাচ্ছি, কেউ কে আছেন ইসলামের পাঁচটি খুঁটি কি কি এটা বলতে পারবেন সুন্দরভাবে? আলহামদুলিল্লাহ, বলেন ভাই। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই বলেন মাশাআল্লাহ। ভাই এদিকে আসেন, একটা পুরস্কার নিয়ে যান আপনি। আপনি এত চমৎকার একটা উত্তর দিছেন, আসেন নেন, এটা আপনার হাদিয়া। সবাই বলেন মাশাআল্লাহ। আমাদেরকে শিখতে হবে, তাই না? আমরা যদি মুসলমান হই তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের ভিতরে শিক্ষা যদি না থাকে তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। এজন্য প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে শুনবেন এবং অন্তরে গেঁথে রাখবেন। ইনশাআল্লাহ আজকে কাজে না লাগলেও আগামীকালকে অবশ্যই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আমাদের ইসলামের পাঁচটি খুঁটি আছে। কোনো একটা ঘর যখন নির্মাণ করা হয় সেই ঘরটা কি খুঁটি ছাড়া টিকতে পারে? কখনোই টিকতে পারে না। তো ঠিক তেমনইভাবে যে ব্যক্তির ভিতরে পাঁচটা জিনিস থাকবে না সেই ব্যক্তির ভিতরে দিন থাকতে পারে না, সেই ব্যক্তির ভিতরে ঈমান থাকতে পারে না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। চিল্লা বলেন ঠিক না ভাই? ঠিক। পাঁচটা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি আমরা বলি? প্রথম হচ্ছে কালিমা। প্রথম কালিমা না, প্রথম হচ্ছে ঈমান। আমরা তখনই কালিমা পড়ি যখন আমাদের ভিতরে ঈমান আমরা নিয়ে আসি। ঠিক না ভাই? ঠিক। যখন আমরা এটা বিশ্বাস করি, যখন আমরা এটা বুকে ধারণ করি, যখন আমরা এটা বুকে লালন করি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া উপাস্য করার মতো কেউ নেই, তখন আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনে মুখ দিয়ে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া উপাস্য করার মতো, আল্লাহ ছাড়া ইবাদত করার মতো কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ঠিক না ভাই? ঠিক। তো প্রথম যে খুঁটি ইসলামের সেটা হচ্ছে ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। যখন আপনি ঈমান আনলেন এখন আপনার কাজ হচ্ছে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ আদায় করতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি স্থলে থাকেন বা জলে থাকেন, আপনি জঙ্গলে থাকেন বা লোকালয়ে থাকেন, আপনি মাঠে থাকেন বা ঘাটে থাকেন, আপনি দোলায় থাকেন আর ডাঙ্গায় থাকেন, যেখানেই থাকেন না কেন, যখন আজানের সময় হবে, নামাজের সময় হবে, সবাইকে দাওয়াত দিবেন। সবাইকে কী করবেন? দাওয়াত দিবেন যে নামাজের সময় হয়েছে, চলেন আমরা নামাজটা আদায় করি। খাবার সময় তো সবাই হাত মুখ দিয়ে এসে খায়, খায় না? আমি তো দেখেছি বহুবার খাবার নিয়ে গিয়েছি মাঠে, তো খাওয়ার সময় সবাই যদি হাত মুখ ধুয়ে এসে খাইতে পারে তাহলে নামাজের সময় কেন হাত মুখ ধুয়ে উজু করে নামাজটা আদায় করতে পারে না? কারণ হচ্ছে আমরা দুনিয়ার লাভটা বুঝি কিন্তু আখেরাতের লাভটা আমরা বুঝি না। ঠিক না ভাই? যার কারণেই আমরা দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার আরাম আয়েসের জন্য, সুখের জন্য, পেট পুরে খাবার জন্য আমাদের সময় হয় কিন্তু নামাজের সময়ে আমরা মসজিদমুখী হতে পারি না। এটা খুবই দুঃখজনক। তাহলে দ্বিতীয় নাম্বার কি? নামাজ। ইসলামের দ্বিতীয় নাম্বার খুঁটির নাম কি? নামাজ। তৃতীয় নাম্বার হচ্ছে রমজানের রোজা। তৃতীয় নাম্বার কি? রমজানের রোজা। সামনে আসতেছে আলোচনা, তৃতীয় নাম্বার হচ্ছে রমজানের রোজা। যখন রমজান আসবে তখন অবশ্যই অবশ্যই রোজা রাখতেই হবে। এটা হচ্ছে তিন নাম্বার খুঁটি। চতুর্থ নাম্বার খুঁটি হচ্ছে সম্পদ হলে যাকাত দিতে হবে। কি করতে হবে? যাকাত দিতে হবে। এবং সর্বশেষ
পাঁচ নাম্বার হচ্ছে যখন আল্লাহ তাআলা সামর্থ্য দিবে, যখন হজ করার মতো সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তখন আপনাকে হজ করতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে ঈমান, প্রথম নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ, তৃতীয় নাম্বার হচ্ছে রোজা, চতুর্থ নাম্বার হচ্ছে যাকাত, পঞ্চম নাম্বার হচ্ছে হজ। এই এটা হচ্ছে ইসলামের খুঁটি, যার ভিতরে এই পাঁচটা জিনিস থাকবে না সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না।